আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের রেজাল্ট দেওয়ার পরে আমি তোমাদেরকে একটা ভিডিও অলরেডি দিয়েছি, তোমরা দেখেছো। কিন্তু ভিডিওটা দেওয়ার পরেও তোমরা অনেকেই বুঝতে পারছো না। আমি এজন্য আবার এই ভিডিওটা করা যেন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। অনেক কমেন্ট পাচ্ছি আমি তোমাদের, মানে হাজার হাজার কমেন্ট আসতেছে, তোমরা হয়তো ভিডিওটা ঠিক মতো দেখছো না বা বুঝতে পারছো না। এই জন্য আবার একটা ভিডিও করা যেন তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়। তো আশা করছি এবারের ভিডিওতে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের মোট সিট কত। আমাদের মোট সিট আছে হচ্ছে 2655টা সিট, ঠিক আছে। ঢাকা ভার্সিটির হোম ইকোনমিক ইউনিটের সিট আছে 2655 সিট। এর মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স, গার্হস্থ্য অর্থনীতি চার ডিপার্টমেন্ট মিলায় 2655 সিট, ঠিক আছে। এমন না যে শুধু সায়েন্সের 2600 বা কমার্সের, এরকম না, সব মিলাই এই সিটটা দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে চারটা ডিপার্টমেন্টই আছে। এখন এর মধ্যে এই এতগুলো সিটের মধ্যে আমাদের যেই সায়েন্সের সিট, সায়েন্সের সিট কয়টা আছে? সায়েন্সের আছে হচ্ছে 1083 যোগ সায়েন্সের কোটা আছে হচ্ছে 82। হ্যাঁ, এই সিটটা আছে সায়েন্সের জন্য। তাহলে কত হচ্ছে আমরা একটু ক্যালকুলেট করি। 1083 যোগ 82, তাহলে সিট হচ্ছে 1165টা সিট। 1165টা সিট আছে হচ্ছে সায়েন্সের জন্য, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা? সায়েন্সের জন্য। এখন সায়েন্সে এখানে কোন কোন সাবজেক্ট যাবে? এখানে দুইটা সাবজেক্ট যাবে, ফুড অ্যান্ড নিউট্রিশন, ক্লথিং অ্যান্ড টেক্সটাইল। বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার? এই যে হচ্ছে সায়েন্স গেল। এখন সায়েন্সের এই দুইটা সাবজেক্ট গেল, ফুড অ্যান্ড নিউট্রিশন, ক্লথিং অ্যান্ড টেক্সটাইল। এই দুইটাই কি সাবজেক্ট আমাদের? না, আমাদের আরও তিনটা সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, এই তিনটা সাবজেক্ট হচ্ছে কী কী? রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, চাইল্ড ডেভেলপমেন্ট, আর হচ্ছে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ। এই তিনটা ডিপার্টমেন্টে কারা পড়তে পারবে? সায়েন্স, আর্টস, কমার্স সবাই পড়তে পারবে। এদের জন্য কয়টা সিট রয়েছে আমরা একটু দেখি। এদের জন্য সিট রয়েছে হচ্ছে 1385টা সিট। হ্যাঁ, এদের জন্য সিট রয়েছে 1385টা সিট, প্লাস এদের জন্য কোটায় সিট রয়েছে হচ্ছে 105টি সিট। আমরা একটু দেখি কত হয়। 1385 প্লাস 105, এখানে আছে হচ্ছে 1490টা সিট। এই 1490টা সিট এখানে কারা কারা পড়তে পারবে? এখানে পড়তে পারবে সায়েন্স, আর্টস, কমার্স, গার্হস্থ্য অর্থনীতি, ঠিক আছে। আর এই যেই 1165, এখানে পড়তে পারবে সায়েন্স আর গার্হস্থ্য অর্থনীতি, ঠিক আছে। গার্হস্থ্য অর্থনীতি কারা? আমি বারবার বলেছি, যারা এইচএসসি করেছে হোম ইকোনমিকের উপর বা গার্হস্থ্য অর্থনীতির উপর, এদের সংখ্যা খুব কম। তো এদেরটা আমরা, আমাদের এরা যেহেতু সংখ্যালঘু, তাই এদেরটা নিয়ে বেশি একটা টেনশন করার কিছু নেই। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সায়েন্স আর আর্টস কমার্সের কীরকম সিট। এই যে 2655 সিটের মধ্যে 1165টা শুধু সায়েন্স, শুধু সায়েন্সের জন্য 1165টা, আর আর্টস, কমার্স, সায়েন্স সব মিলায় আসতেছে 1490টা। বুঝতে পেরেছো তোমাদের আসন সংখ্যাটা কীরকম? এখন দেখো, 1490টা সিটের মধ্যে কিন্তু সায়েন্স আছে। তাহলে কি এখানে এতগুলো সায়েন্স প্লাস এখানে সায়েন্স, তাহলে কি সায়েন্সের সংখ্যাটা বেশি না? সায়েন্সের মেয়েরা একটু বেশি সুবিধা পাবে, সায়েন্সের জন্য একটু বেশি সিট রয়েছে, আর আর্টস কমার্সের জন্য একটু কম সিট রয়েছে। বুঝতে পারছো? এখন এই যে সায়েন্সের মেয়েরা আছে, এই যে দুইটা সাবজেক্টের জন্য সায়েন্সের মেয়েরা আছে, এরা কারা? সায়েন্সে যারা সিরিয়াল দিবে যে আমি এই সিরিয়াল, এই সিরিয়াল, এরাই যে এইখানে চান্স পাবে, এখানে শুধু সায়েন্সের মেয়েরা চান্স পাবে। আর আর্টস কমার্সের ক্ষেত্রে কী হবে? আর্টস কমার্সে তোমরা যারা সাবজেক্ট দিবে, সায়েন্সের মেয়েরাও এই এই সাবজেক্টগুলো দেবে, আর্টস কমার্সের মেয়েরা এই সাবজেক্টগুলো দেবে। যার সিরিয়াল বেশি তাকে এখানে সিট দেওয়া হবে। আর্টস কমার্সের জন্য একটু সিরিয়ালটা কম। আমি ধরে নিচ্ছি 1499কে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি, একটা সায়েন্স, একটা আর্টস, একটা কমার্সের জন্য আমি আনুমানিক তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো কত হয়। 496, 500 এর মতো ধরো সিট পাবে আর্টস কমার্সের মেয়েরা। হ্যাঁ, 500 করে, ধরো সায়েন্স 500, আর্টস 500, কমার্স 500 করে সিট পাবে, ঠিক আছে। এখন এরা, তাহলে আমি, তোমরা যারা কমার্সে আছো বা আর্টসে আছো, কমার্সের মেয়েরা 500 জন চান্স পাবে, আর্টসের মেয়েরা 500 জন চান্স পাবে, সায়েন্সের মেয়েরা 500 জন চান্স পাবে। তাহলে দেখো, সায়েন্সে এখানে 500, আবার এখানে 1165, তাহলে কি সায়েন্সের অনেক বেশি সিট হয়ে গেল না? এটা হচ্ছে সায়েন্সের আসন সংখ্যা, এইটা প্লাস এইটা। আর আর্টস কমার্সের কত? এই যে 500, 500,
ঠিক আছে, 500-500 করে। আর্টস কমার্সের সিটটা একটু কম, ঠিক আছে। এখন তুমি বুঝে নাও যে তোমার যে সিরিয়ালটা আছে, তুমি যে সিরিয়ালটা পেয়েছো, তাতে তুমি এই আসন সংখ্যার মধ্যে তোমার সিরিয়ালটা আসে কি না। যদি আসে, তুমি যদি দেখো তুমি সায়েন্স থেকে এসেছো, তোমার সিরিয়াল 1165 এর মধ্যে আসে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি যে কোনো একটা কলেজে সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট পাবো, ঠিক আছে, এটা তুমি শিওর হয়ে যেতে পারো। আবার হচ্ছে যে তুমি যদি দেখো যে তুমি আর্টস থেকে এসেছো, তোমার সিরিয়াল 500 এর মধ্যে, তাহলে তুমি বুঝতে পারো যে আমি যে কোনো একটা কলেজে আর্টসের একটা সাবজেক্ট পাবো, বা আমি কমার্সের থেকে এসেছি, আমি যে কোনো একটা কলেজে আমি আমার 500 এর মধ্যে সিরিয়াল আছে, আমি একটা সাবজেক্ট পাবো। তাহলে তুমি এই যে এইটা এভাবে শিওর হতে পারবে। এখন কথা হচ্ছে যে আমরা আর একটা ব্যাপার যেটা, যে আমরা ওয়েটিং থেকে, আমাদের অনেক স্টুডেন্টদেরকে নেওয়া হয়, তো ওয়েটিং থেকে দেখা যাচ্ছে অনেক মেয়েদেরকে নেওয়া হবে, তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে চারবারে কিন্তু আমাদের সাবজেক্ট এবং কলেজ দেওয়া হয় ঢাকা ভার্সিটি থেকে। আসলে এই এত ব্যাপার তোমাদেরকে আমি একবারে বুঝাতে যে তোমরা একেবারে কিছুই বুঝছো না, তাই তোমরা শর্টের মধ্যে বোঝো। তোমাদের সিরিয়াল দেওয়া হবে, ধাপে ধাপে দেওয়া হবে, চারটা ভাগে দেওয়া হবে। তো দেখা যাবে কি যে এই যে 500 পর্যন্ত তো আমি আনুমানিক ধরেছি যে 500 এর পরেও যারা আছো তারাও সিট পেয়ে যাবে ওয়েটিং থেকে, কারণ সবাই তো ভর্তি হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে দেখাই। আচ্ছা দেখো, তোমরা আমাকে যেটা করছো যে সিরিয়াল দেখায় বলছো যে আপু আমার এত সিরিয়াল আছে, তো আমি এখানে চান্স পাবো কি না, বা আমার কি হবে কি না। আমি তোমাদেরকে যেই যেই আসন সংখ্যাগুলো বললাম, আশা করছি এর মধ্যে তোমরা এখন বুঝতে পারবে যে তোমার চান্স হবে কি না বা কিছু। আর হচ্ছে যে ফোর্থ ম্যারিট পর্যন্ত কিন্তু দেখলেই বুঝতে পারবে যে তোমার রেজাল্ট কী হবে। আচ্ছা, এবার একটু আমি তোমাদেরকে দেখাই গভর্নমেন্ট কলেজ। দেখো, এটা হচ্ছে সরকারি কলেজ। হ্যাঁ, সরকারি কলেজে সায়েন্সের জন্য, বিজ্ঞান বিভাগের জন্য সিট রয়েছে 400, ঠিক আছে। বিজ্ঞানের জন্য সরকারি কলেজে সিট আছে 400। আর বাকি তিনটা বিষয় আছে, সেগুলো হচ্ছে সম্পদ ব্যবস্থাপনা, শিশু বিকাশ আর শিল্পকলা। এগুলোর জন্য এই যে আর্টস প্লাস কমার্স প্লাস সায়েন্স, এই তিনটা বিভাগের জন্য সরকারি কলেজের সিট আছে 600। বুঝতে পেরেছো? যারা আমাকে প্রশ্ন করছো আবু আমার সরকারি কলেজে হবে কি না, আমার সিরিয়াল এত, এখন কি বুঝতে পেরেছো তোমার সরকারি কলেজে হবে কি না তোমার সিরিয়াল অনুযায়ী? তোমার সিরিয়াল, তুমি যদি সায়েন্সের থেকে এসে থাকো, তোমার কি 400 এর মধ্যে সিরিয়াল আছে? যদি থেকে থাকে তাহলে তুমি সরকারি কলেজে সায়েন্সের একটা সাবজেক্ট পাবে। তুমি আর্টস থেকে এসেছো, তোমার সিরিয়াল কি প্রথম 200 এর মধ্যে আছে? যদি থাকে তুমি সরকারি কলেজে একটা, তিনটা সাবজেক্ট আছে এখানে, যে কোনো একটা সাবজেক্ট পাবে। এখানে তিনটা সাবজেক্ট আছে। আচ্ছা, কমার্স থেকে এসেছো, তোমার সিরিয়াল কি প্রথম 200 এর মধ্যে আছে? যদি থেকে থাকে একটা সাবজেক্ট পাবে তিনটা থেকে। তুমি সায়েন্স থেকে এসেছো কিন্তু তোমার সিরিয়াল এই 400 এর পরে, 400 থেকে 600 এর মধ্যে, তাহলে তুমি এখান থেকে একটা সাবজেক্ট পাবে। এই যে হচ্ছে হিসাব, সরকারি কলেজের হিসাবটা কি তোমরা বুঝতে পেরেছো? সরকারি কলেজে মোট 1000টি সিট, এই যে হচ্ছে 1000টি সিটের হিসাব, 400-600। বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা কি? আচ্ছা, এরপরে দেখো, এইভাবে প্রত্যেকটা কলেজের সিস্টেম এরকম। হ্যাঁ, প্রত্যেকটা কলেজের সিস্টেম এরকম। তোমরা যদি এতটুকু বুঝতে পারো তাহলে বুঝতে পারবে কলেজ, সবগুলোর কলেজের সিস্টেমই এরকম। এখন কথা হচ্ছে যে আমি তোমাদেরকে একটা ভিডিওতেই কিন্তু সব বলে দিয়েছি, আগের ভিডিওটায় তোমরা বুঝতে পারছো না এত কিছু একসাথে বলার জন্য। এই জন্য আমি ভাবছি যে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাবো আলাদা আলাদা ভিডিও দিয়ে। তোমরা আমাকে কমেন্ট করছো যে আপু আমি বুঝতে পারছি না আমি কী বলছেন, আমার কোনো মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই গেল সরকারি কলেজের সিস্টেম। এখন একটা কথা শুধু বোঝো যে এই যে যে 1000 জন ধরো সিরিয়াল পেলো সরকারি কলেজে, প্রথমবারই ম্যারিট লিস্টে রেজাল্ট দেয়, প্রথম ম্যারিটে 1000 জন পেলো, 1000 জনই কি ভর্তি হবে? হবে না। এর মধ্যে থেকে দেখা যাবে 400 জনই প্রথম ম্যারিট দেওয়ার সাথে সাথেই ক্যান্সেল করে দেবে যে না আমি ভর্তি হব না, আমি অন্য কলেজে অন্য সাবজেক্টে চান্স পেয়েছি। তখন কি হবে? 1000-এর পরে এই সিটগুলো কি ফাঁকা থাকবে? না, এর পরের মেয়েদেরকে নিয়ে আসনগুলো ভরা হবে। এরকম করে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা জায়গায় আসন ফিল আপ করা হবে ওয়েটিং থেকে মেয়েদেরকে নিয়ে নিয়ে, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা? এজন্য তোমাদের সিরিয়াল যদি পিছনে হয়, এই যতগুলো সিট তার বাইরে হয়, তাহলে তোমরা চান্স পাবে। আচ্ছা,
এরপরে দেখো, তবে চান্স সিরিয়ালেরও একটা লেভেল থাকতে হবে। তুমি যদি এখন অনেক পিছনে সিরিয়াল রাখো থাকে তাহলে তো সম্ভব না। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এটা গেল সরকারি কলেজের হিসাব। এরপরে একটু আমরা টোটাল হিসাবটা দেখি। হ্যাঁ, টোটাল সরকারি বেসরকারি সব কলেজ, ছয়টা কলেজ আমাদের কলেজ হচ্ছে, কয়টা? ছয়টা কলেজ। ছয়টা কলেজের হিসাবটা আমরা একটা এখন দেখি। সরকারি কলেজে 1000টা সিট, আর বেসরকারি কলেজে আরও আছে তোমার 1655, মোট 2655টা সিট আমাদের। ঠিক আছে, মোট আমাদের ছয় কলেজ মিলায়, সব ডিপার্টমেন্ট মিলায়, সব কিছু মিলায় আমাদের সিট আছে 2655। তো সরকারির এই 1000 গেল। এরপরে আমরা এখন সব কলেজ নিয়ে একটা হিসাব দেখব। দেখো, সব কলেজ নিয়ে হিসাবটায় কী আছে, আমাদের সায়েন্সের সিট আছে 1083, আর কোটা আছে 82। এখন দেখি আমাদের সিট কত, 1083 যোগ 82 মানে 1165। এই হচ্ছে সায়েন্সের সব কলেজ মিলায় সিট, সরকারি বেসরকারি সব কলেজ মিলায় সায়েন্সের সিট হচ্ছে 1165। এখানে শুধু সায়েন্সের মেয়েরাই পড়তে পারবে দুইটা সাবজেক্টে। এই দুইটা সাবজেক্ট আমি আগেই বলেছি, ফুড অ্যান্ড নিউট্রিশন আর ক্লথিং অ্যান্ড টেক্সটাইল। এখানে কোন কোন কলেজ আসবে, এখানে আমাদের ছয়টা কলেজ আসবে, সরকারি কলেজ, আকিস কলেজ, ন্যাশনাল কলেজ, বরিশাল কলেজ, বাংলাদেশ কলেজ, ময়মনসিংহ কলেজ, 1 2 3 4 5 6 ছয় কলেজ মিলায়। এই যে যে দুইটা দুইটা করে সাবজেক্ট, এই যে ছয় কলেজেই সায়েন্সের জন্য যে দুইটা সাবজেক্ট আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ক্লথিং অ্যান্ড টেক্সটাইল। হ্যাঁ, এই এখানে সিট আছে মোট সায়েন্সের মেয়েদের জন্য কয়টা, 1165টা সব কলেজ, কিন্তু 1165টা। ঠিক আছে, 1165টা সিট সায়েন্সের। এখন তুমি যদি সায়েন্স থেকে হয়ে থাকো, হ্যাঁ, তোমার সিরিয়াল দেখো, আগেই কিন্তু দেখেছি সরকারি কলেজে সায়েন্সের সিট কয়টা, 400। তো এই 400-এর পরে যারা, তারা কোথায় চান্স পাবে, তারা এই যে এইখানে চান্স পাবে সায়েন্সের মেয়েরা, বুঝতে পেরেছো? তারা তাদের সিরিয়ালে যে 1165-এর মধ্যে থাকলে সরকারি কলেজ না হলেও এই যে এই কলেজগুলো যে আছে, এতগুলো কলেজে তাদের চান্স হবে 1165-এর মধ্যে সিরিয়াল থাকলেই, বুঝতে পেরেছো? তাহলে তোমরা যে কোনো একটা কলেজে সায়েন্সের সাবজেক্ট পাবে। তোমরা কি ক্লিয়ার হয়েছো? আচ্ছা, এরপর দেখো, এরপরে আমাদের আরও দুইটা সাবজেক্ট আছে, এই যে আরও তিনটা সাবজেক্ট আছে, এই যে হচ্ছে দুইটা সাবজেক্ট, আরও তিনটা সাবজেক্ট আছে। এই তিনটা সাবজেক্টে কত সিট আমরা একটু দেখি। এখানে আছে হচ্ছে তোমার 1385 যোগ 105। আচ্ছা দেখো, 1385 যোগ 105 1490। 1490 এই সিট কাদের, সায়েন্স, আর্টস, কমার্স সব কলেজ মিলায়, সব গ্রুপ মিলায়ে, সব কলেজ মিলায় এই সিট আছে। এখানে কী কী সাব, এই যে এই সিটগুলো কাদের, এই সিটগুলো, এই যে যেই কলেজগুলো আর এই দুইটা সাবজেক্ট বাদ যে আরও তিনটা সাবজেক্ট আছে না, এই সিটের জন্য, এই সাবজেক্টগুলোর জন্য, বুঝতে পেরেছো? এই 1390টা মেয়ে, এই বাকি যে তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টে পড়বে এই যে 1490টা মেয়ে এখানে পড়তে পারবে। এখন এই 1490-এর মধ্যে সরকারিতে সিট আছে কয়টা, সরকারিতে সিট আছে 600। তারপরে এরকম প্রত্যেক কলেজে আলাদা আলাদা সিট আছে 1390-এর মধ্যে। হ্যাঁ, তো তোমার এই 1390-এর মধ্যে এই মেয়েগুলোকে যে সিট দেওয়া হবে, এখানে তিন গ্রুপ আছে, সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে 1390-কে আমরা একটু আনুমানিক ভাগ করে দেখি। 1390-কে আমরা যদি আনুমানিক তিন দিয়ে ভাগ করে দেখি, 463 করে পড়ছে। হ্যাঁ, 400, আচ্ছা আমরা 460 ধরি, 460। ঠিক আছে, এখন তুমি তাহলে ধরো যে এই যে 460, এই যে হচ্ছে সায়েন্সের জন্য, এরা আর্টস কমার্সের সাবজেক্ট পাবে, এই সাবজেক্টগুলো সায়েন্সের সাবজেক্ট না। তাহলে দেখো, টোটালে সায়েন্সের মেয়েরা কয়টা সিট পাচ্ছে, এদিকে ধরো 460-টার মতো পাচ্ছে, আবার এদিকে 1165। এই যে এটা হচ্ছে সায়েন্সের সিট টোটাল, 1165 যোগ 460, 1625। 1625, এই 1625টা টোটাল সায়েন্সের সিট। এখানে শুধু মানে সায়েন্সের মেয়েরা এতগুলো সিট পাবে, 2655 সিটের মধ্যে বলতে গেলে 1600টা সিটই পাবে সায়েন্সের মেয়েরা, বুঝতে পেরেছো? সায়েন্সের অগ্রাধিকার একটু বেশি দেওয়া হচ্ছে এখানে। আর এই যে যে নিম্ন সংখ্যক, অল্প সংখ্যক, লঘু সংখ্যক সিটগুলো, এগুলো পাবে আর্টস এবং কমার্সের মেয়েরা, বুঝতে পেরেছো? এই যে দেখো, 460-টা আর্টস থেকে, 460-টা কমার্স থেকে। তো সরকারি কলেজে তোমরা যারা জিজ্ঞেস করছো সরকারিতে আমার হবে কি না, সরকারিতে দেখো আর্টস কমার্সের জন্য কতগুলো সিট এখানে, 200, এই যে 200 করে। তাহলে এই 460-টার মধ্যে প্রথম 200 চলে যাবে সরকারি কলেজে, এই 460-টার মধ্যে প্রথম 200 চলে যাবে সরকারি কলেজে। বাকি যেই সিটগুলো আছে এগুলো কারা পাবে,
এরা এগুলো পাবে হচ্ছে এই যে বাকি যে বেসরকারি কলেজগুলো এরা পাবে, বুঝতে পেরেছো তোমরা? এই হচ্ছে তোমাদের মানে সিট। এখন আমি তোমাদেরকে আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি সম্পূর্ণটা একে দেখাচ্ছি। আচ্ছা এবার দেখো, আচ্ছা এই যে দেখো, ধরো এই যে সরকারি কলেজ, সরকারি কলেজের সিট প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা কলেজের সিট এরকম করে দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাকে যেটা আমরা আমি বোঝালাম যে যতগুলো সিট বোঝালাম এর মধ্যে যদি তোমার সিরিয়াল থাকে তাহলে তুমি শিওর যে তোমার এখানে চান্স হবে, আর এর মধ্যে যদি তোমার সিরিয়াল না থাকে, হ্যাঁ এর থেকে একটু বেশি হয় তাহলেও তোমার চান্স হবে। হ্যাঁ, এখন তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, ধরো সায়েন্সের সিট হচ্ছে 1500। হ্যাঁ, 1500 এর মধ্যে ধরো আনুমানিক যাদের সিরিয়াল 3000-এ যায় তারাও চান্স পায়, কারণ কি তোমার যে ফার্স্ট হয়েছে সে ভর্তি হয়, যে সেকেন্ড হয়েছে সে ভর্তি হয় না, যে থার্ড হয়েছে সে ভর্তি হয়, যে ফোর্থ হয়েছে সে ভর্তি হয় না, 3000 পর্যন্ত মেয়েরা ওয়েটিং থেকে চান্স পায়। আর্টস কমার্সে ধরো 500 করে সিট আছে, সেখানে এখন এখানে যে ডাবল হয়েছে জন্য এখানে ডাবল হবে তা না, কারণ এখানে দেখো 1500 সংখ্যাটা বেশি, এখানে সংখ্যাটা কম, 3 গুণ বেশি। হ্যাঁ, তো দেখা যাবে এখানে 3 গুণ আমরা কম ধরি, ধরো আমরা আনুমানিক ধরে নিচ্ছি যে এখানে আমাদের 800 পর্যন্ত চান্স পাবে সিরিয়াল, ওয়েটিং থেকে 800 পর্যন্ত টানবে। এখন তুমি এরকম আনুমানিক আমি তোমাকে একটা সংখ্যা বলতে পারি যে এই পর্যন্ত হয়তো ওয়েটিংয়ে টানবে, বিগত বছরের মেয়েদের ব্যাপারটা দেখে আমি হয়তো এতটুকু তোমাদেরকে বলতে পারি যে হয়তো ওয়েটিং থেকে এত পর্যন্ত টানবে, সেফ জোনের বাইরে এত পর্যন্ত টানবে। এখন তুমি যদি আমাকে বলো আপু আমার সিরিয়াল তো হচ্ছে আর্টস থেকে 2900, তাহলে কি আমি চান্স পাবো? এখন তুমি চিন্তা করো 500 সিট 2900 কি কখনো টানে, এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব না। কিন্তু তোমাদেরকে আমি বলবো তোমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবে, আশা ছাড়বে না, ভাইবা দেবে। হ্যাঁ, অনেক সময় হয় কি নিয়ে নেয়, ঠিক আছে? আর তোমরা যখন ভাইবা দিতে যাবে যেই টিচার ভাইবা নেবে তোমাকে জিজ্ঞাসা করবে কোথায় পড়তে চাও, কোন কলেজে পড়তে চাও, কোন সাবজেক্টে, তোমার যদি সিরিয়াল এরকম অনেক পিছনে থাকে তুমি যদি পড়তে চাও, তুমি যদি ময়মনসিংহ বা বরিশালও পড়লেও তোমার সমস্যা নেই, যে কোনো সাবজেক্টে পড়লেও সমস্যা নেই, তখন তুমি ম্যামকে বলবে যে ম্যাম আপনি আমাকে যে কোনো সাবজেক্ট যে কোনো কলেজ দেন আমার কোনো সমস্যা নেই, তাহলে দেখা যাবে টিচাররা অনেক সময় তোমাদেরকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এবার কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে অনেকেই কমেন্ট করছো যে আপু আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি না। আসলে বুঝতে না পারাটা স্বাভাবিক, কারণ আমি একটা ভিডিওতে সব অ্যান্সার করেছি, এখন এজন্য হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আমি তোমাদের কিছু কমেন্ট পড়ছি, দেখি যে কমেন্টগুলোতে তোমরা কি বলছো। তোমরা ভিডিওটা যেহেতু আমি অনেক বড় করে দিয়েছি, একসাথে সব কিছু দিয়েছি, একটু সমস্যা হবে, তোমরা 2-3 বার করে দেখলে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা দেখো কী লিখেছো, আপু মানবিকে হেয়ার লস কী হবে আর এত এত করে 1140তম হলাম তাও বেল নাই। আচ্ছা আপু 1140তম হয়েছে বলে যে বেল নাই এরকমটা না, দেখা যাচ্ছে যে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো। আমাদের রেজাল্ট 4 ভাগে দেওয়া হয়, প্রথমবার দেওয়া হয়, প্রথমবারে যাদের না হয় দ্বিতীয়বারে হয়, তৃতীয়বারে হয়, চতুর্থবারে হয়, তো দেখা যাচ্ছে চতুর্থবারে তোমার হয়েও যেতে পারে, ঠিক আছে? বেল নাই এমন কোনো কথা নেই। আচ্ছা মানবিক থেকে 1243 লাস্ট মেরিটেও কি সরকারিতে হতে পারে কোনোভাবে? আপু সরকারিতে আমি তোমাদেরকে কী দেখালাম, সরকারিতে আনুমানিক মানবিকের জন্য 200-এর মতো হয়তো সিট দিতে পারে। হ্যাঁ, তো 200 বা তুমি সেখানে 300-ই ধরতে পারো, তুমি ওয়েটিং থেকে 400-ই ধরতে পারো, আপু 400 ধরলাম আমরা যাও। হ্যাঁ, কিন্তু তোমার 1243-এ তো আপু বেসরকারিতে সম্ভব না, বেসরকারিতেও টাফ হয়ে যায়, বেসরকারিতেও খুবই টাফ হয়ে যায়। আচ্ছা এরপরে দেখো, আপু আমি একেবারে মেরিট লিস্টটা একটু খেয়াল করে, আপু আপনি এবারের মেরিট লিস্টটা একটু খেয়াল করে দেখবেন, মনে হচ্ছে তো সিরিয়াল গ্রুপ হিসেবে না দিয়ে একসাথ করে দিয়েছে। এটা একটা উদাহরণ দিই, মানবিকের থেকে 77.22 পেয়ে পজিশন এসেছে 1668, আর একজনের সায়েন্স থেকে 77 পেয়ে পজিশনে এসেছে 1088, এরকম আরও কিছু দেখলাম। এসব তো দেখে মনে হচ্ছে যে গ্রুপ হিসেবে না দিয়ে সব গ্রুপের একসাথে মেরিট লিস্ট দিয়েছে। আচ্ছা আপু তুমি যেহেতু বললে আমি দেখবো, কিন্তু এটা দেওয়ার কথা না, কারণ সায়েন্সের জন্য আলাদাই অনেকগুলো সিট যেটা আমি তোমাদেরকে দেখালাম। আচ্ছা আপু ব্যবসায় থেকে সিরিয়াল
1229 আসছে, সরকারিতে কি হবে? আপু একটু দেরি হয়ে যায়, মানে একটু দূর হয়ে যায়, একটু কষ্টকর হয়ে যায় আসলে এত বেশি সিরিয়াল থেকে। আপু ভাইবা কখন হবে বা এই বিষয়ে একটা ভিডিও দিলে ভালো হয়। হ্যাঁ ভাইবা থেকে, ভাইবার জন্য আমি, ভাইবা তেমন কিছুই ধরে না, সাধারণ একটা নর্মাল ভাইবা হয়, ভাইবা কিছুই ধরবে না তোমাকে, শুধু বলবে যে কোথায় পড়তে চাও বা কিছু, এই নিয়ে একটা ভিডিও হবে। আচ্ছা এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আপু 312 পজিশন সায়েন্স থেকে আপনার ভিডিওগুলো দেখে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাট লিস্টে কি গ্রুপ টেস্ট দিয়েছে নাকি সব গ্রুপ একসাথে মিলায় ম্যারিট দেওয়া হয়েছে? আচ্ছা তোমরা, আমি এই প্রশ্নটার উত্তর আমি এখনই দেখছি, দেখে আমি তোমাদেরকে সর হয়ে জানাবো। আপু মানবিক থেকে 55 ম্যারিট পজিশন আমার কি সরকারি কলেজে হবে? হ্যাঁ সরকারি কলেজে হতে পারে। আচ্ছা আমি, তোমরা এই ভিডিওটা দেখো, এখন যে ভিডিওটা আমি তোমাদেরকে দিলাম এই ভিডিওটা দেখো, এরপরে যদি বুঝতে সমস্যা হয় কোনো কিছুতে আমি আবার তোমাদেরকে ক্লিয়ার করব। আর হচ্ছে যে তোমরা ম্যারিট লিস্টে যে কথাটা বললে আমি সেটা ভিডিও, আমি ভিডিওটা শেষ করে আমি দেখে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে এবার কোন হিসেবে দিয়েছে। এভাবে দেওয়ার কথা না, সায়েন্স আর্টস কমার্স আলাদা আলাদাভাবেই দেয় সবসময়, তারপরেও আমি তোমাদেরকে দেখে সর জানাচ্ছি। তো এখন এই পর্যন্তই আজকের ভিডিও থাক, আসসালামু আলাইকুম সকলকে। আচ্ছা যেই বিষয়টি নিয়ে তোমরা একটু কনফিউশনে ছিলে যে একসাথে দিয়েছি কি না, না আপু আমি খবর নিয়েছি আমাদের এখানকার অ্যাডমিনের কাছে, একসাথে দেয়নি। এটা হয়তো কাকতালীয়ভাবে মিলে যেতে পারে যে এত নম্বর পেয়ে এত পজিশন ও এত নম্বর, এটা কাকতালীয়ভাবে মিশে যেতেই পারে, কিন্তু একসাথে আসলে দেওয়া সম্ভব না। ঠিক আছে, আমরা এত বছর ধরে পরীক্ষা দিয়ে আসছি, আমরা অ্যাডমিন প্যানেলের সাথে জড়িত, একসাথে কিন্তু কখনোই দিবে না, আলাদা আলাদা করে দিবে। তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে যেহেতু এখানে দুইটা সাবজেক্ট শুধু সায়েন্সদের জন্য, ঠিক আছে, দুইটা সাবজেক্ট শুধু সায়েন্সদের জন্য আর তিনটা সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স সবার জন্য, ঠিক আছে, এগুলো সায়েন্সের সাবজেক্ট, এগুলো আর্টস কমার্সের সাবজেক্ট। তো একসাথে দিলে কি হবে, তাহলে তো ম্যারিট লিস্টে ফার্স্ট যে তাকে প্রথম সাবজেক্টটাই দিতে হবে। হ্যাঁ তাহলে তারা আলাদা করবে কি করে, যে সায়েন্সের সাবজেক্টে কাকে দিব, আর্টসের সাবজেক্টে কাকে দিব, এটা কিন্তু তারা আলাদা করতে পারবে না, এই জন্য আলাদা আলাদা করেই পজিশন দিয়েছে। তুমি, তোমার এক্সাম্পলটা ঠিক আছে, তো কিন্তু এটা হয়তো কাকতালীয়ভাবে মিশে গিয়েছে, কিন্তু সাবজেক্ট তোমাদের পজিশন তোমাদের গ্রুপ ওয়াইজ দেওয়া হয়েছে, সায়েন্স থেকে এত, আর্টস কমার্স থেকে এত, এইভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে আশা করছি তোমরা কনফিউশন তোমাদের দূর হয়েছে। আর হচ্ছে যে তোমরা কমেন্ট করে রাখো, তোমরা যদি এই ভিডিওটার পরেও না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে রাখো, তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি বারে বারে ভিডিও দিচ্ছি, আশা করছি সমস্যা হবে না। যদি কোনো ভিডিও বুঝতে না পারো তোমরা আবার কমেন্ট করো, আমি আবার তোমাদের রিপ্লাই ভিডিও বানাবো, কিন্তু দেখা যাচ্ছে কি এই সময় সবাই ব্যস্ত, আমরা যারা অ্যাডমিন আছি বিভিন্ন গ্রুপের, আমাদের কিন্তু এক একজনের পক্ষে এত অ্যান্সার করা, আসলে তোমরা যে গ্রুপে মেসেজ দাও এত অ্যান্সার করা কষ্ট হয়ে যায় আমাদের সকলেরই পরীক্ষা। তোমরা কমেন্ট করে রাখো, আমি চেষ্টা করবো অ্যান্সার করার।